কিসের জন্যে বিয়ে করলাম? বললে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। তাই তো, বিয়ে কিসের জন্য করে মানুষ? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাব দিক অন্যদিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। হিন্দু ধর্ম সর্বস্ব থেকে বলছি, পুত্রং পিণ্ডং প্রয়োজন, এটা ভালো করে শুনে নিন। ছেলে না পিণ্ডি দিলে বাবা মা উদ্ধার হবে না। কেন আসছে? ছেলেকে পুত্র বলা হয় কেন ভালো করে বুঝুন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বোঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম দশ, মন আর আছে কত? শুরু হলো জীবনের লস। আরে হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে হয়েছে মানে ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানব, বউমার রান্না ভাত খাবো, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসবো। কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে কি জ্বালা বলো তো। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম পাঁচ, এবার বয়স বাড়ছে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁ। হাসির কিছু নেই, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট কট কট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম তিন, আর ভজন হবে। দাদু আসন পেতে বসেছে, দাদু ঠাকুর ঘরে আসন পেতে বসেছে ভজন করবে, নাদনি পিছন দিক দিয়ে এসে কাঁদে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু দোল। ভজন হয়ে গেল। ঠাকুমা নলিনগুড়ের রাজভোগ এনেছে, গোপালকে খেতে দিয়েছে, ঠাকুর ঘরে দুটো বড় বড় রাজভোগ দিয়েছে, দিয়ে ঠাকুমা বেরিয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়ে ঠাকুমা গুরুমন্ত্র জপ করছে। নাতি এদিক ওদিক দেখে পিছন দিয়ে টুক করে ঢুকে পড়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে একটা ছেড়ে দিয়েছে, একদম সুন্দর নলিনগুড়ের রাজভোগ। নাতি একবারে স্যাটা স্যাট মেরে দিয়েছে একটা, দিয়ে টুক করে ঠাকুমা যখন ঘর খুঁটবে তার আগে বেরিয়ে পালি গেছে। ঠাকুমা হাততালি দিয়ে ঘর খুলেছে, দেখছে একটা রাজভোগ নেই, নাতি খেয়েছে মানে ছিটকে ছটকে পড়েছে। ওগো দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খায়নি, তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? তাহলে হাতে আছে কত? নাদনি হলো, তাকে দিলাম তিন, বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন। মায়েরা সত্যি কথা বলো, সংসারে যখন অশান্তি হয়, কি গো শেফালির মা, সংসারে যখন অশান্তি হয় ঠাকুর মন্দিরে গিয়ে কি বলো? সত্যি বলবে, ঠাকুর এই
এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আর পাচ্ছি নি ভগবান, ভগবান রেহাই দাও, ভগবান একটু দয়া করো, আর পাচ্ছি নি ভগবান আমাকে তুল। সত্যি বলে ভালো নি? কিন্তু ঠাকুর তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো, ভাবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না ভজির হরি, রাধা গোবিন্দ না ভজিলি, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি তিন যুগেই হরি নাম দিয়েছে। সত্য যুগে নাম দিয়েছে আধঘানা, তেতা যুগে নাম দিল আধঘানা, দাপরে নাম দিল আধঘানা। কেন? ওই তিন যুগ থেকে উদ্বৃত্ত করলেন, একে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আপনারা বিয়ে বাড়ি খেতে যাননি, ফার্স্ট ব্যাচে গিয়ে দেখবেন ভালো করে খাওয়া যায় না, একটু টান টান করে মেরে দেয়, লোকের চাপ থাকলে টান টান করে মারবে। কেন? উদ্বৃত্ত করা হয়, যদি শেষের দিকে লোক বেড়ে যায় তখন কি হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জ্ঞান হয়ে যাচ্ছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কারণটা কি? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। সত্য তেতা দাপরে নাম দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখলেন। কেন? ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মাবে কলি, যার জন্য আগে থেকে সঞ্চয় করলেন। তাহলে উদ্বৃত্তং বুঝে গেলেন, নৈবৃত্তং নিত্য প্রয়োজন, আমাদের বেঁচে থাকতে গেলে নিত্য কী প্রয়োজন? আহার নিত্যা, খেতে হবে গুছিয়ে আর ঘুমাতে হবে, তাহলে শরীরে শক্তি পাওয়া যাবে, তাই তো? আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলো খাই এগুলো দেহের জন্যে, দেহটাকে পুষ্টি করার জন্যে, দেহটা হুষ্টপুষ্ট থাকবে। কিন্তু এটা কি জানেন, দেহের ভেতর একজন আছে যিনি এই যে আমাকে কথা বলাচ্ছে, আপনাকে হাসাচ্ছে, তাকে ঘাড় নাড়াচ্ছে, চম্পার মায়ের সঙ্গে গল্প করাচ্ছে, হ্যাঁ ভেতর একজন আছে, তিনি কি করছেন? অর্গানাইজ করছেন, তবে বাইরে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে। তিনি কে? তিনি হলেন আত্মা রাম। তিনি কিন্তু এই জড় জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। আপনারা বলবেন বিশুদ্ধ বললে কেন? বিশুদ্ধ বললাম এই কারণে, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? ডিপথেরিয়া হয়ে মরবে। বোঝা গেল? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, আচারি ভক্ত বৈষ্ণবের মুখের যদি হরি কথা হয়, বোঝা গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সম দুগ্ধং। বুঝলেন না? না, সাপের এঁঠো করা দুধ খেলে কি হবে? ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে, তুমি মরবে। হ্যাঁ, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমায় যমলায় যাওয়ার পথ পরিষ্কার হবে। বুঝলে না? বুঝলে না? হ্যাঁ, বুঝতে পারলেই হবে। কিন্তু মানুষ হচ্ছে জ্ঞান পাপি, আগুনে হাত দিলে হাত পুড়বে এটা সবাই জানে, তবু একবার দিয়ে দেখি কি হয়, তাই না? তাহলে নিত্য যেমন দেহকে সুস্থ রাখার জন্যে ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, ঠিক তেমনি দেহিকে সুস্থ রাখার জন্যে নিত্য হরি নামামৃত সুধারসের প্রয়োজন। এবার আপনারা বলবেন সেটা আপনারা খোলকড়তাল নিয়ে গাইছেন, আমরা কি করে গাইব?
কত চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কলম আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কলম দিয়ে গেলেন, কি লিখলেন? সাথে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, 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 কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। কি গাইবে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তিনটে নাম বলবো, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শেষে যে নামটা গাইলাম এটা শিবাসঙ্গনের নাম, ওই জন্যে গদাধর শিবাসাদি এটা আর বলা নেই, শিবাস ঠাকুর গাইছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, আদি ভক্তবৃন্দ। আর যারা গৌড়ীয়, গৌড়ীয়দের হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বোঝা গেল? আর যেটা রাস্তায় রাস্তায় ভক্তগণ গাইতেন নবদ্বীপের পথে পথে, সেটা প্রথমেই গাইলাম, খুব সহজ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং দুটো বোঝা গেল, বাকি আছে কি? বিত্তং। বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হল বিত্তং। বৃত্তি কাকে বলে? আস্তে, গরমের মধ্যে নিয়ে বাইরে যাও, বাইরে যাও, পাখা টাকা চালাও, এখন তো দোষ দিলে হবে না, এখন দোষ দিলে হবে না, হরিনাম শুনলেই কাঁদবে। এখন দোষ দিলে তো হবে না, কি পেটে থাকাকালীন ভাগবত শুনেছিলে? শুধু সিরিয়াল দেখেছ? অমাল হরিনাম শুনলেই কাঁদবে। জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং, বাকি আছে বিত্তং। বিত্তং মানে বৃত্তি, বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হল বিত্তং। বৃত্তি মানে কর্ম। তাহলে অ্যাট ফার্স্ট কীর্তন পরে শুনবো, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমি কি কর্ম করলে, কি কর্তব্য করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, কি করলে আমি সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো, কি করলে আমি মায়াধীশ হতে পারবো, মায়া থেকে দূরে থাকতে পারবো, কি করলে আমার মৃত্যুর পর গোলোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আপনারা বলবেন মশাই আপনি তো রান্না ভাতে যান, লোকের বাড়ি খানদান ঘুমান, আমাদের সংসারে কত কাজ, কি না না, মায়েদের একটু কাজ বেশি, রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া। আচ্ছা তাই যদি হয়, কুকুরও তো ভাত খায় তাই না? যদি ভুল হয় বলবে, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়,
কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরের সংসার আছে না, লালু কালু ভুলু মধু সব, মানুষেরও সংসার আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হয়, তাহলে কুকুরেরও সন্তানাদি হয়, আমাদেরও সন্তানাদি হয়। কি এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। বোঝা গেল না? গেল না, বুঝতে পারেননি না? আচ্ছা, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়ালেন, ও এক ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে পাঁচ ফোড়নটা বেশি দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে বলবে। কিন্তু একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খাবার পরে দুটো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি ১২টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হবে। ভালো করে বুঝে নি, কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি এইটাই আমার লাভ, যতবার বলাতে পারবো তত আমার অ্যাকাউন্টে জমা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন, এইবার দেখুন পরীক্ষা করে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি, যেটা মানুষেরও আছে, মানুষ ব্যবহার করে না। কিরকম রাত্রি ১২টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু একবার আওয়াজ দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আপনার পা চাটবে, লেজ নাড়বে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছি শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্দবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে পারা, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তাই গৌড়ে হরি হরি তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। আমাদের মুখে আছে, মুখে আছে হ্যান করেন গা ত্যান করেন গা, কিন্তু অন্তরে না না, ওদিকে চালিয়ে যাও, তোমরা বন্ধ দেবে না, চালিয়ে যাও। আজ শুক্রবার হাসলেন কেন? আজ শুক্রবার বললাম, হাট কি বারে বসেছিল? আজকে বৃহস্পতিবার, হাট কবে বসেছিল? বৃহস্পতিবারে। তুমি হাটেই যাওনি, সে হাটে তুমি যাওনি, কুমোরপাড়ার গরুর গাড়ির হাটে গেছিলে? তবে গত শুক্রবারে হাট বসেছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পড়লে হবে না, ভালো করে বুঝে পড়তে হবে। ছোটবেলায় পড়নি কবিতাটা? কুমোরপাড়ার কি ছিল? গরুর গাড়ি। এত পাড়া থাকতে কুমোরপাড়ার সঙ্গে তুলনা করলেন কেন?
সেটা কোথায়? কুমোরপাড়ার গরুর গাড়িটা কোথায়? গরুর গাড়ির কটা চাকা? বোঝাই করা কলসি হাঁড়ি, কলসি হাঁড়ি কি দিয়ে তৈরি? মাটি, ভেতরে যা পাঠাবে সব মাটি। গাড়ি চালাচ্ছে কে? বংশী বদন ভগবান শ্রীকৃষ্ণ চালাচ্ছেন। সঙ্গে কে আছে? ভাগ্নে মদন, মদন কার নাম? ছোটবেলায় পড়নি এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র চার বেদ পাঁচে পঞ্চবান, পঞ্চবান কাজ ছিল মদন। মদনকে কামদেব প্রত্যেকের শরীরে আছে। সঙ্গে যে যায় ভাগ্নে মদন, পরেরটা ওই যে ওদিকে হচ্ছে, আর বলবো না, বুঝে নিয়েছ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কী হবে ওটা কিন্তু ছাড়বেন না। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার আমি কিন্তু লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাইনি, আমি জাপান জার্মানে জন্মাইনি, কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহু জন্মের কর্মফল ভালো ছিল, ভারতে জন্ম হয়েছে নাকি? না না, তাহলে অনেক পুণ্য করেছিলাম তাই ভারতে জন্ম হয়েছে? না তাও নয়। তাহলে ভারতে জন্মলো আবার কুকুর ছাগল হয়ে নয়, মানুষ হয়ে জন্মালাম, সবার ওপরে মানুষ সত্য। বাহ, এবার বুকে হাত রেখে ভাবো, মানুষ হইয়া ভবেতে আসিয়া কি করলাম জীবনে? কে তোমার আপনজন? আরে আপনজনটা কে? স্বামী বলে কেউ নয় ভাই। স্বামীর খাচ্ছে, স্বামীর পড়ছে, স্বামীর মাল নিচ্ছে বলছে কেউ নয়, স্বামী বলে না। কি মিথ্যেবাদী! হ্যাঁ, আপনকে মাঝে মাঝে কি মনে হয় জানো, পৃথিবীটা প্রান্তশালা। কারণ বর্তমান সরকার একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, দুয়ারে সরকার চলছে না, একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, এখন প্রত্যেক স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে। কি স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে, তুমি বসে আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে গাড়ি এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও তেমনি, তুমি আরাম করো, এসিতে ঘুমাও, কোনো চিন্তা নেই, কিন্তু সমনের বাস এসে হর্ন দিলেই যে অবস্থায় থাকবে দৌড়াতে। তুই যারে আপো ভাবলি রে মন, তুই যারে আপো ভাবলি, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, যারে আপ ভাবলি রে মোই, যারে আপ আসতে বেশ ওপরে একজন বসে বসে পুতুল নাচায়, আমাদের কেউ একজন ওপরে বসে বসে নাচাচ্ছে, কে? হ্যাঁ
কিরকম জয়রাধে। আচ্ছা, যে পুতুলের অভিনয় শেষ হয়ে যায় তাকে কি করে? ফেলে দেয়, ঠিক? ফার্স্ট ক্লাস ভুল। যার অভিনয় শেষ হয় বাবা তাকে কি করে? বলতে পারবেন না? ওপরে যে নাচায় যার অভিনয় শেষ তাকে কি করে? শুইয়ে দেয় না? শুইয়ে দেয় না? ভালো করে লক্ষ্য করুন, যখনই অভিনয় শেষ হয় একই সিস্টেম, অভিনয় শেষ হলে শোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। শোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে সে যার অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা হরি হরি তাহলে কোনটা আমার? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা? আচ্ছা আগে বলো আমি কে চেনো? একজন বলুন তো কেউ, আমি কে এটা চেনো? চেনো কি আমি এটা জিজ্ঞেস করছি, আমিটা কে? আময় হস্যই আমি, আমি মানে কি, ব্যাপারটা কি? আমরা বারবার বলি না, আমি এই বাড়ির মালিক, এই আমি এই ফ্যামিলির ছোট কর্তা, আমি গৌরাঙ্গ চক্রবর্তী, বলি না? এই আমিটা কে জানি? চলুন, রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর লিখছে, আমি কে? মন রে আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত? আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত? যার শক্তির বলে আমি করি কিনিতে না পারি, আমার আমি আছে কিরত? তবে আমি কিন্তু দুটো, কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। এই আমার গলাটা ভুল হচ্ছে না তো? আম দুরকম না, কাঁচা আম আর পাকা আম, আমি সেটা মি করে দিয়েছি। আম দুরকম না, কাঁচা আম পাকা আম, কোনটা ভালো দেখি কি বল? কাঁচা আমে কিন্তু অনেক কিছু হবে, পাকা আম কিছু করা যাবে না, খালি একবার খেলেই শেষ। তাহলে কোনটা ভালো? কাঁচাটা ভালো, তাই না? যার যেমন মাথা। কে, কাঁচা ভালো না পাকা ভালো? পাকা ভালো, যে যেমন যার যেটা প্রিয়, তাই না? এই কাঁচা আমি কোনটা? এবার আমিটাই বুঝে নাও, কাঁচা আমি কোনটা? আমি এবারই ছোট বউ, হ্যাঁ আমি এই সম্পত্তির মালিক, এই মাঠটা আমার, আমি এইগুলো তৈরি করে, এই স্কুল আমি তৈরি করেছি, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, কোনদিন জীবনের কোনদিন
জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। মনে থাকবে এই হলির শরণাগত হয়ে গেল, বোঝা গেল? আমি বলছি নি কিংকর্তব্য বিমূঢ় আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন পারবেন না, এমনি মালা পড়েছেন তাই কত কথা হয় না, তোমাদের এদিকটা অবশ্য ভালো জায়গা। হঠাৎ করে একটা তুলসীর মালা পড়ে ফেলো, একটু তিলক করে ফেলো, ব্যাস পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার সাজতে শিখলো রে? আরে আর বলিস না, কত রঙ দেখবো, কত রঙ ঝোড় দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্যে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, আপনি আপনার ঘরে নাম করবেন, হরিনাম করবেন, পাশের বাড়ির লোকের অসুবিধে হবে, দেখবেন দু পাঁচ দিন করুন পাশের বাড়িতে অসুবিধে আসবে। হ্যাঁ, তোমাদের এখানটা হয়তো ভালো জায়গা, নাও কিছু হতে পারে, দেখেই বলে যাচ্ছে ভালো জায়গা। না না, বইতার একটা নাম আছে, ও বললে হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি, তাহলে চলুন কিংকর্তব্য বিমূঢ়। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়েছিল দুইজন। ডুব দেয় কারা ছেড়ে দিন, যাদেরকে ডুব দেয় তাদের কি বলে? ডুবুরি। বাহ, কারেক্ট, সুন্দর উত্তর। তাহলে চৈতন্য রূপ সমুদ্রে অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র দুইজন। কারা গো জানো না? ওগো ডুবি রূপ সনাতন, তোলে না রত্ন ধন। এই যে তালটি শুনছেন কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এখন তো এসব উঠে গেছে, এখন এসব বন্ধ হয়ে গেছে, এখন খালি ঝেঁটা কোন দিক রাখবে আর জুতো কোন দিক রাখবে। আস্তে 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 আস্তে, এই গানটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশকুশি। ডুবে রূপ সনাতন, তোলে না রত্ন ধন। ডুবে রূপ সনাতন, তোলে না রত্ন ধন। যতনে গা মরি রে যতনে গা, ছিল তার মান। আস্তে, তাহলে ডুব দিল কারা কারা? দাবির খাস, সাকার মল্লিক, মানে আগে হিন্দু ছিল, তারপর মুসলমান হয়ে গেছিল চাপে, পরবর্তীতে মহাপ্রভুর কৃপাপে বৃন্দাবনে এসে তারাই দুইজন হলো রূপ আর সনাতন। চৈতন্য সমুদ্রে ডুব দিল, আর ডুব দিয়ে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য চারটে রত্ন গিফট করে গেল আমাদের। কি কি চারটে রত্ন শুনে রাখুন, এগুলো খুব লুকানো কথা, এ কথাগুলো সহজে পাবেন না, খুব লুকানো কথা। চারটে রত্ন কি কি দিয়ে গেল? বৃহৎ ভাগবতামৃত, উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস। এইবার চলুন কিংকর্তব্য বিমূঢ়, হরিভক্তি বিলাস বলছে আপনাকে সারাদিনে ১৬ বার ভগবানকে স্মরণ করতে হবে। কে পারবে হাত তোলো দেখি, ধুস, ১৬ বার।
দুবার করতে মাথা খারাপ হলো তাহলে হবে না, কারণ আমরা সংসারী ব্যক্তি, আমাদের পক্ষে ১৬ বার ভগবানকে ডাকা সম্ভব নয়। তাহলে কবার পারবে? ১০ বার হবে না, পরিষ্কার বলে দিয়ে হবে না, ৬ বার হবে না, ৩ টাইম হয়ে যাবে। ওষুধ খেতে হয় ৩বার, ওষুধ খেতেই হবে, না খেলে বাঁচবে না। বুক ধরবট, হাঁটু কটকট, তাহলে ৩টে টাইম ভগবানকে ডাকতে পারবে, তাই তো? যদি সবাই বলেন ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলেন ডাকতে পারবো না তাহলে বলবো না। হবে কই মায়ের একবার জোর করে উলুধ্বনি, তাহলে এরা করবে। বাবার একবার জোর করে জয়ধ্বনি, নিতাই গৌড়ে হরি হরি বল, তাহলে হবে। ৩টে টাইম ভগবানকে ডাকতে হবে।